স্তূপ ভাঙা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে মাঠের মধ্যে। প্রদর্শন করছেন কুচবিহারের বিভিন্নভাবে টিউবলাইট ভাঙা অনুষ্ঠানগুলো আমাদের সাথে প্রদর্শন করছেন বিদ্যালয়ের তরফ থেকে। এই মুহূর্তে মাঠে টিউব ভাঙা অনুষ্ঠান চলছে, ক্যারাটের মাধ্যমে বিভিন্নভাবে প্রদর্শন করছেন প্রশিক্ষিত বিভিন্ন প্রশিক্ষকবৃন্দ। তারা রড লাইট গুলো ভাঙার অনুষ্ঠান আমাদের সামনে দেখাচ্ছেন, প্রদর্শন করছেন। ভাঙা অনুষ্ঠানের পরেই শুরু হবে বিশেষ আকর্ষণীয় একটি আইটেম, বুকের উপর ইট ভাঙা। অংশগ্রহণে এবারে অংশগ্রহণে অচিন্ত কুমার বিশ্বাস ভাঙা অনুষ্ঠানে এবারে অংশগ্রহণ করছেন। অচিন্ত কুমার বিশ্বাস এবারে আবারও চলছে টিউব ভাঙা অনুষ্ঠান মাঠে অংশগ্রহণে অচিন্ত কুমার শীল এবারে অংশগ্রহণে অচিন্ত কুমার শীল টিউব ভাঙা অনুষ্ঠানের বাড়ি শুরু হবে। বুকের উপর কিভাবে শুয়ে আছে আমরা দেখতে পাচ্ছি। এবারে শুরু হবে বুকের উপর ইট ভাঙা। বুকের উপর কিভাবে ইট ভাঙা হবে তা প্রদর্শন করবেন রঘুনাথ বিশ্বাস। রঘুনাথ বিশ্বাস মহাশয় কিভাবে বুকের উপর ইট ভাঙবেন তা তিনি প্রদর্শন করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তার বুকের উপর একটার পর একটা ইট সাজানো রয়েছে, এবারে সেটাকে ভাঙার প্রস্তুতি চলছে। কিভাবে বুকের উপর ইট ভাঙা হবে এই মুহূর্তে প্রদর্শিত হচ্ছে। এক এক করে বুকের উপর ইট ভাঙা চলছে। এই মাত্র এক এক করে সেই ইট গুলোকে ভাঙা হবে তা প্রদর্শন করছেন প্রশিক্ষক, কারাটে প্রশিক্ষকের মাধ্যমে এক এক করে বুকের উপর ইট নিয়ে কিভাবে ভাঙা হচ্ছে তা প্রদর্শন অনুষ্ঠান চলছে এই মুহূর্তে। শুরু হচ্ছে বুকের উপর ইট ভাঙা। এক এক করে বুকের উপর কিভাবে একটার পরে তারপরে ইট ভাঙা হচ্ছে তা দেখানো হচ্ছে ক্যারাটে প্রদর্শনের মাধ্যমে। বিভিন্ন প্রান্ত থেকে বিশেষভাবে আমন্ত্রিত ক্যারাটে প্রশিক্ষকগণ এক এক করে তারা ক্যারাটে প্রদর্শন করছেন এই মুহূর্তে। কিভাবে হাত দিয়ে বোতল ভাঙা হচ্ছে তা তারা প্রদর্শন করছেন। আবারও একটি হাত দিয়ে বোতল ভাঙা হবে মনে হচ্ছে। বাহ, ফেলবেন ক্যারাটের মাধ্যমে কিভাবে হাত দিয়ে পাথর ভেঙে ফেলবেন তাই এখনই প্রদর্শন করবেন ক্যারাটে সুব্রত মল্লিক। সুব্রত মল্লিক মহাশয় এখনই আমাদের সামনে
পাথর ভেঙে দেখাবেন কিভাবে হাত দিয়ে পাথর ভাঙবেন, হাত দিয়ে পাথর ভাঙা খুব সহজ নয়, এই কঠিন অসাধ্য কাজটি কিভাবে তিনি সাধ্য করবেন তা আমরা দেখতে পাচ্ছি। এক্ষুনি তিনি হাত দিয়ে পাথরটাকে ভেঙে ফেলবেন, প্রস্তুতি নিচ্ছেন কিভাবে তিনি করবেন সেটা এক্ষুনি প্রদর্শিত হবে। হাত দিয়ে কিভাবে পাথর ভাঙা হয় অত্যন্ত সহজ ভাবে কিভাবে, সুন্দর তিনি দেখালেন, আবারও দেখানোর চেষ্টা করছেন, দেখাবেন হাত দিয়ে তিনি পাথর ভাঙছেন, হাত দিয়ে স্লিপ করছে, বাহ আগে থেকে দুটো পাথর তিনি হাত দিয়ে ভেঙে ফেললেন। নেক্সট এবারে শুরু হচ্ছে হাত দিয়ে নারকেল ভাঙা, হাত দিয়ে নারকেল ভাঙা, নারকেল হাত দিয়ে সেই নারকেলটাকে ভেঙে ফেলবে। এবারে আমরা দেখব খেলাটির মাধ্যমে কিভাবে হাত দিয়ে নারকেল ভেঙে ফেলছে রঘুনাথ বিশ্বাস এবং লিটন দাস। রঘুনাথ বিশ্বাস এবং লিটন দাস দুজনের দুজনের হাতে দুটি নারকেল আমরা দেখতে পাচ্ছি, কিভাবে হাত দিয়ে তিনি ভেঙে ফেলছেন, হাত দিয়ে এইমাত্র নারকেল ভাঙা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। অংশগ্রহণে রঘুনাথ বিশ্বাস এবং লিটন দাস। এবারে সর্বশেষ ক্যারাটের মাধ্যমে কিভাবে কপালে বোতল ভাঙা হবে তা প্রদর্শন করবেন লিটন দাস, ক্যারাটে প্রশিক্ষক লিটন দাস। এবারে সর্বশেষ আইটেম, সর্বশেষ কপালে বোতল ভাঙা অনুষ্ঠানটি প্রদর্শন করে দেখাবেন আমাদের সামনে এই মুহূর্তে লিটন দাস মহাশয়। কপালে বোতল ভাঙার জন্য প্রস্তুতি নিচ্ছেন, শুরু হচ্ছে বোতল ভাঙা অনুষ্ঠান। কপালের মধ্যে আঘাত দিয়ে কিভাবে তিনি বোতলটাকে ভাঙবেন এক্ষুনি আমরা তা দেখতে পাচ্ছি, এক্ষুনি আমরা তা দেখব। বাহ বাহ সুন্দর, সর্বশেষ রড ভাঙা প্রদর্শন করবেন এবারে দর্শকদের সামনে ক্যারাটে প্রশিক্ষক। এবারে রড ভাঙা অনুষ্ঠানটি প্রদর্শন করছেন আমরা উপভোগ করছি, তোমরা একটু সরে দাঁড়াও, সামনে যারা ঝুঁকে পড়েছ একটু সরে দাঁড়াও, চলো তোমরা সরে দাঁড়াও, সামনে যারা ঝুঁকে পড়েছে একটু সরে দাঁড়াও, কাজ গুলো ঝুঁকে যাবে, চলছে ক্যারাটে মাথা দিয়ে কিভাবে আঘাত করে ফেলে দাও, ওটা ফেলে দাও,